ক্রিসপি হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আমি একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনাদের রেসিপি বানিয়ে দেখাবো। তা এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা, এটা হচ্ছে যে তাজা জ্যান্ত যে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছের মাথা। একে কেটে একটা ডিবেতে রেখে দিয়েছিলাম, এবার সময় মতন বার করে আমি এটা রেসিপি বানাচ্ছি। তা এইটা প্রথমে মেশিনে পিষে নেব, এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা, রসুন, আদা। এইটা চলুন আমি এটা পিষে নিই মেশিনে। এগুলো সব দিয়ে দিচ্ছি, আদা, কাঁচা লঙ্কা, রসুন, সাদা নুন দিলাম একটু, আর একটু বিট লবণও দিয়ে দিলাম অল্প করে, টেস্টের জন্য বিট লবণ দিয়ে দিলাম। জল দেবো আর একটু মিহি করে পিষবো। এইটা দিয়ে আমি বড়া বানাবো, আপনারা করে দেখবেন খুবই সুস্বাদু হবে খেতে। গোলমরিচ দিলাম আর একটু গোটা জিরে দিলাম, এটা পিষে রাখবো, এখনো বড়া হয়নি, যখন বড়া বানাবো আপনাদের ভালো করে দেখাবো। পেশা হয়ে গেছে, এবার চলুন ভাজতে যাবো। এতে তবে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দেবো, পেঁয়াজ কুচি দেবো আর ধনে পাতা কুচি দেবো। নারকেল পুরো, এটা পেঁয়াজ কুচি দিচ্ছি, একটু অল্প একটু লঙ্কা কুচি দিচ্ছি, লঙ্কা দিয়ে পিষেছিলাম, একটু আদা কুচিও দিয়ে দিলাম, আর ধনে পাতা কুচি, একটু কাঁচা তেল দিয়ে দিলাম, একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, প্যাচ করে মিক্সড করে দেবো। এই যে বেসন দিলাম আর অল্প করে দুটো মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে খাবার সোডা দিয়ে দিলাম। চামচ দিয়ে ভালো করে মেখে নেব, একে একে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে আর তেল থেকে, এই যে আমার বড়া ভাজা হয়ে গেছে, দেখুন কেমন লাগছে, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করবেন আর কমেন্ট করে দেবেন। নমস্কার।